দেখো পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। তারপরেও জানতে চাচ্ছি আসলে কৃষি যান্ত্রিকীকরণ বলতে আমরা কি বুঝছি? ধন্যবাদ আপনাকে। কৃষি যান্ত্রিকীকরণ হচ্ছে যে কৃষিকাজের শুরুতে সে বীজতলা তৈরি থেকে জমি চাষ, মানে ফসল লাগানো, বীজ বোনা, ফসল কর্তন, নিবিড় পরিচর্যা, আগাছা নিরানো, ফসল সংগ্রহ, ফসল মারাই ঝাড়াই এবং ঘরে তোলা পর্যন্ত যত কাজ সেটা যখন যন্ত্রের মাধ্যমে করা হয় তাকে আমরা সংক্ষেপে বলতে পারি যে এটা কৃষি যান্ত্রিকীকরণ। চাষবাসের ক্ষেত্রে, যে কোনো ফসলের চাষবাসের ক্ষেত্রে যখন বীজ বপন করবো আর চলে নিয়ে আসবো, প্রত্যেকটা ক্ষেত্রে হাতে না করে আমরা যন্ত্রের মাধ্যমে করলে যেটা করবো সেটা হলো কৃষি যান্ত্রিকীকরণ। আচ্ছা, এটার সুবিধাটা কি? আচ্ছা, এইটার বড় সে সুবিধা হচ্ছে যে একসময় আমাদের দেশে মানুষ কৃষিকাজের সাথে ব্যাপকভাবে মানুষ জড়িত ছিল, কিন্তু আজকে মানে শিল্পায়নের কারণে এখন মানুষ কৃষিকাজের সাথে খুব কম মানুষ জড়িত, কৃষির লোক পাওয়া যায় না, যে কারণে হচ্ছে যে তাদের পরিচর্যা ঠিক মতো হয় না, ফসল উৎপাদন খরচ বেড়ে যায়, সুতরাং কৃষক তাদের আগ্রহ হারাই ফেলে। সুতরাং এইসব ক্ষেত্রে হচ্ছে যে এখন যদি আমরা আধুনিক যন্ত্রগুলা ব্যবহার করি তাহলে হবে কি, এখানে আমাদের উৎপাদন খরচ কমবে, আমাদের ফসলের পরিচর্যা ঠিক মতো হবে, আমরা পর্যাপ্ত ফসল পাবো, এবং হচ্ছে যে আমাদের এই যে দেশে যে খাদ্য উৎপাদনের এইটা বৃদ্ধি পাবে। আর একটা জিনিস হচ্ছে যে এখন হচ্ছে যে মানুষের অর্থনৈতিক সচ্ছলতার কারণে, শিক্ষা দীক্ষার কারণে মানুষ কিন্তু মাঠের যেই কাজগুলো খুব কম মানে সময় দেয়। সুতরাং এখানে কৃষি যান্ত্রিকীকরণ হলে কি, যে কোনো শিক্ষিত লোক সে তারা সহজেই এই কাজটা করতে পারবে, সেই স্বাভাবিক পোশাক আশাক পরে এই জিনিসটা তারা করতে পারবে। সুতরাং আমাদের উৎপাদন বাড়বে, আমাদের খরচ কমবে, এই জিনিস কৃষি যান্ত্রিক যেমন এদিকে সময়ও বাঁচে, এদিকে উৎপাদন উৎপাদন তো বাড়বে, খরচটা কমে যায়, খরচ কমবে। আর আপনি যেটা বলছেন এখন সমস্যা আসলে ওই যে যে শ্রমিক এখন আসলে ওরকম পাওয়া যাচ্ছে, এটাও একটা কারণ। যদি কৃষি শ্রমিক, যেমন অনেক সময় আপনারা বলে থাকেন যে একজন এটা মানে যেকোনো একটা ফসলে এই যান্ত্রিকীকরণ করার ক্ষেত্রে একটা যেকোনো একটা বিষয় করতে 10 জন শ্রমিক যা করবে সেটা একটা যন্ত্র, সেটা অল্প সময়। এবং আর একটা যে সব হচ্ছে, যেমন আগাম যখন বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, সুতরাং এটা আমরা আগাম করতে পারি একটা ফসল। আবার একটা ধান, একটা জমির ধান কাটতে 10 দিন সময় লাগবে, সেটা আমি যন্ত্র দিয়ে 1 দিন কাটতে পারতেছি, সুতরাং আমি 10 দিন আগে আমার অন্য একটা ফসল লাগাতে পারতেছি। সুতরাং ফসলের নিবিড়তাও যান্ত্রিকীকরণের মধ্যে ফসলের নিবিড়তাও বৃদ্ধি করা যায়। একটা বিষয় আছে আপনার সাথে বলি, সেটা অনেক দেখা যায় আমাদের ঝড় বৃষ্টি হতে পারে, তখন মানুষ যদি আমি পেলাম কিন্তু এত মান জমির ফসল কেউ কাটবে, তখন যদি যন্ত্রের মাধ্যমে কাটা হয় খুব সহজেই দ্রুত, মানে ঝড় বৃষ্টি বা বন্যা আগাম অনেক সময় হয় যেমন এই বর্ষাকালে, তখন আমাদের সমস্যা তেমন একটা হবে না। যেটা মানে তোলা যায় আধা পাকা, পুরো পাকে নাই তাও তো কিছুটা পাবো, আর তা না হলে সে মানুষদের কেটে কেটে অনেক সময় লাগে, সময় পাওয়া যাবে না, বন্যা তো আর আমাদের জন্য অপেক্ষা করবে না আর কি। তো যদি খুব সংক্ষেপে বলেন যে আসলে কি কি যন্ত্র দিয়ে আমরা কৃষি ক্ষেত্রে ব্যবহার করতে পারি? আপনি খুব একটা সুন্দর প্রশ্ন করছেন। বাংলাদেশে দেখা যাচ্ছে যে আগে গরু দিয়ে জমি চাষ করতো, কিন্তু সেই জায়গাটাকে এখন পাওয়ার টিলার দিয়ে মোটামুটি সব জায়গাতে বাংলাদেশের গ্রাম গঞ্জে সব জায়গায় পাওয়ার টিলার দিয়ে জমি চাষ শুরু করছে। কিন্তু এইটা যান্ত্রিকীকরণের একটা বড় ধাপ, অলরেডি আমরা আগায় গেছি, কিন্তু হচ্ছে যে এখন যে জমি চাষ করার পরে যে ধান লাগানো অথবা গম বোনা বা অন্যান্য ফসল যে বোনা, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা সে আদিম পদ্ধতিতে এসে গেছি। এখন কিছু কিছু যন্ত্র বের হয়েছে, যেমন রাইস ট্রান্সপ্লান্টার দিয়া আমরা সহজেই লাইন করে ধানের চারা লাগাতে পারি, গম বোনার জন্য, মুগ ডাল বোনার জন্য, অন্যান্য ফসল বোনার জন্য আমাদের সিডার দিয়ে আমরা সেগুলো লাইন করে লাগাতে পারি। আমরা ধান গম ইত্যাদি কাটার জন্য আমরা ধান কাটার যন্ত্র
দিয়ে আমরা সেগুলো কাটতে পারি। মারাই যন্ত্রটা যদিও সব জায়গায় প্রচলিত হয় না এখনো, এই সেই মানে মারাই যন্ত্র দিয়ে আমরা মারাই করতে পারি। তারপর আমরা ঝাড়াই কাজগুলা ই করতে পারি। এক সময় গবাদি পশু দিয়ে আমরা ধান মারাই করতে পারি, এখন গবাদি পশু কমে গেছে, গবাদি পশুই তো নাই বলতেই গেলে। তাহলে আমরা এই যে আরো একটা সময়ের ব্যাপার, আর একটা সময় এখন সেই সময় আমাদের নাই। সুতরাং এখানে যান্ত্রিকরণ প্রত্যেকটা ক্ষেত্রে ওইভাবে মানুষের উপযোগী যান্ত্রিকরণের মানে যন্ত্র এসে গেছে। এবং আর একটা বড় দিক হচ্ছে যে আমাদের দেশে যে যান্ত্রিকীকরণ, আমাদের খামারগুলো কিন্তু ছোট ছোট খামার, সুতরাং এই ছোট ছোট খামারের জন্য সে বিদেশি বড় যন্ত্রগুলো কিন্তু চলবে না। সেটা যদি বলি কম্বাইন হারভেস্টার বলি, সেগুলো চলবে না। কিন্তু আমাদের ছোট ছোট জমির আঙ্গিকে কিন্তু এখন ছোট ছোট যন্ত্র আমাদের বাংলাদেশে মোটামুটি প্রয়োগ ক্ষমতার মধ্যে কিছু পাওয়া যায়। একটা দলে হয়তো একজন না, কিন্তু দুই চারজন বা দশজনে মিলেও কিনতে পারে। এবং আর একটা জিনিস, এই যন্ত্রগুলো সবই কিন্তু আমাদের দেশে উৎপাদিত, বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান আছে, তাদের নিজস্ব প্রযুক্তিতে এই যন্ত্রগুলো তারা মানে মাঠে পরীক্ষা নিরীক্ষা করে এগুলো প্রচলন করছে। এবং সেক্ষেত্রে সিমিট বাংলাদেশ একটা যান্ত্রিকীকরণ প্রকল্পের মাধ্যমে গোটা দক্ষিণ অঞ্চলে এই কাজটা আমরা। এখানে একটা কথা, সেটা হলো গুরুত্বপূর্ণ, আমি প্রশ্ন যেটা করতাম আগের বছর, সিমিট বাংলাদেশ অনেক হয়তো বোঝে না, মনে হয় যে এটা কোম্পানি বা এটা কি যেন। আপনারা আমরা জানি যে আমরা আপনারা সরকারের সাথে কৃষকদেরকে দেশের খাদ্য উৎপাদন বাড়ার জন্য কাজ করছেন, এবং কোন এখানে কোনো আপনাদের সম্পূর্ণ আপনারা ব্যয় করছেন, কোনো আয় কিছু না, কোনো আয়ের কিছু নাই, সম্পূর্ণ সরকারের সাহায্য করতেছেন, সহযোগিতা করতেছেন, কৃষকদেরকে বিভিন্ন যন্ত্রপাতি দিচ্ছেন, ট্রেনিং দিচ্ছেন। আসলে এটা তো যদি আরেকটু বলতে চাই, খুব সুন্দর বলতে, আমি সিমিট বাংলাদেশ এটাকে যদি আমি বাংলায় বলি, তাহলে আন্তর্জাতিক গম ও ভুট্টা উন্নয়ন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশের কৃষি সম্প্রসারণ বিভাগ, কৃষি গবেষণা প্রতিষ্ঠান সমূহ সাথে যুক্ত হয়ে গম এবং ভুট্টার উন্নয়ন এবং এর যে আধুনিকায়ন যে কৃষি যন্ত্রপাতি এইটা নিয়ে গোটা বাংলাদেশে গম আর ভুট্টা নিয়ে, গম ভুট্টা আমাদের মানে প্রধান ফসল, কিন্তু আমরা যান্ত্রিকীকরণ বা ধান অন্যান্য ফসল নিয়েও যান্ত্রিকীকরণ নিয়ে আমরা কাজ করছি। আজকে শুধু আমাদের সময় পাবো, অন্য এক সময় যে সুযোগ পাবো আপনার সাথে বিস্তারিত জানবো যে সিমিট বাংলাদেশ সরকারের পাশাপাশি কৃষকদেরকে বিনামূল্যে যে সহায়তা দিচ্ছেন সেই বিষয়ে। তো শত ব্যস্ততার মাঝেও আপনি আজকে আমাদের সময় দিলেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা শুনলাম কৃষি যান্ত্রিকীকরণ ব্যবস্থাপনা সম্পর্কে। এই বিষয়ে এতক্ষণ আলোচনা করলেন কৃষিবিদ হীরা লাল নাথ, হাব কোঅর্ডিনেটর সিমিট বাংলাদেশ। প্রিয় শ্রোতা, অনেক কথা হলো, আসলে গান শুনলাম।